সোনা উদ্ধার করলো ডিআরআই। কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিআরআই আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেস আসতেই নির্দিষ্ট ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি করে তার ট্রলি ব্যাগের হাতল থেকে চার টুকরো সোনার বাট উদ্ধার হয় এবং ধৃতের নাম দিলীপ মানে তার বাড়ি মহারাষ্ট্রে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এদিন তার জামিনে আবেদন খারিজ করে ১৬ দিনের জেল হেফাজত মঞ্জুর করে আদালত। সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৯৯১ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৬৫ হাজার টাকা। সেভেন্থ হেভেন স্লাইস অফ হ্যাপিনেস। এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র ৭ মিনিটে। সেভেন্থ হেভেন স্লাইস অফ হ্যাপিনেস, এনএন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল ৯৩৬৯৮৫১৩০৬। সে মায়ানমার থেকে গোল্ড নিয়ে আসছিলো, ইন্দো মায়ানমার বর্ডারে মণিপুরে ঢুকে, মণিপুর থেকে গুয়াহাটি হয়ে কানপুর যাওয়ার উদ্দেশ্য ছিল। গোল্ডের ভ্যালু হচ্ছে ১ ক্রোর ৬৫,০০০, ওয়েট হচ্ছে ১১৯১ গ্রাম। সে রাজধানী এক্সপ্রেসেই যাওয়ার উদ্দেশ্য ছিল, তাকে যখন এনজিপিতে ইন্টারসেপ্টেড করা হয় সে প্রথম আসতে অস্বীকার করে। তার কাছে একটা ট্রলি ব্যাগ ছিল, রেড কালার ট্রলি ব্যাগ। সেই ট্রলি ব্যাগকে যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেল থেকে ৪ পিসেস গোল্ড রিকোয়ারি হয়। সেই রিকোয়ারি বা আজকে কোর্টে ওনাকে প্রোডাকশন করা হয়। আফটার হ্যাং দ্য ল্যান্ডেড কো রিজেক্ট দ্য সাইড বেল অ্যাপ্লিকেশন অ্যান্ড সেন্টেন্স দ্য জেল কাস্টডি। ১৫ ডেজের জেল কাস্টডি পাঠানো হয়েছে। ওনার কানপুর যাওয়ার ডেস্টিনেশন কানপুর ছিল, বাড়ি হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র দিলীপ মানে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল স্টেজে আছে, এখন তো এই মুহূর্তে বলা সম্ভব না, ইন্ডাস্ট্রিয়াল এখন কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ কোনো ডিসিশন না হয় মুশকিল। ট্রেনেই করেছিল, রাজধানী এক্সপ্রেসে ছিল, রাজধানী এক্সপ্রেসে এনজিপিতে আমাদের অফিসার ইন্টারসেপ্টেড করে, প্রথমত সে অস্বীকার করে। তারপরে যখন তাকে প্রেশারাইজ করা হয়, তার ব্যাগে যখন সার্চ করা হয় যে ট্রলি ব্যাগে যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেল থেকে ৪ পিসেস গোল্ড রিকভারি হয়। মোবাইল তো সিজ হয়েছে, মোবাইল সিজ হয়, ক্যাচ কানপুরে যাওয়ার টার্গেট ছিল।